যে মানুষের টাকা ক্ষমতা দম্ভ এগুলো কোনটাই মানুষের জন্য স্থায়ী কিছু না সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারিনি আসলে আমরা অনেক লোভী এবং অনেক ক্ষমতা কামি আমরা একটা বাংলাদেশের জনগণ শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিল যে শেখ হাসিনা পালায় না বঙ্গবন্ধুর কন্যা পালায় না ঠিক একইভাবে তিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের দেখেছেন যে জাতীয় বেইমান যে সেই শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এটাই বাস্তবতা কোন উপদেষ্টা কোন সমন্বয়ক তারা বৈঠক পর্যন্ত করেন না তাদের কোনো খোঁজ খবর নেওয়ার তারা চিন্তা করেন না আমরা দেখেছি যে দুজন তারা উপদেষ্টা হয়েছে কয়েকজনকে বিশেষ সহকারী বিভিন্ন জায়গায় সুবিধায় পড়া হয়েছে এখন পর্যন্ত এখন কেন ক্ষতিপূরণ দেওয়া হলো না হবে আজকে বাংলাদেশের সমস্ত মিথ্যা মামলা বিগত সতেরোটি বছরে আমাদের নেতা কর্মী বিএনপি জামাত লেবার পার্টির নেতাকর্মীদের নামে দেওয়া হয়েছে সেই মামলা এখনো কেন আমাদেরকে জেলখানায় যেতে হবে কেন এই মামলা প্রত্যাহার হলো না এর সমস্ত দায়ভার নিতে হবে আসিফ নজরুল আমি আসলে প্রথমে আপনার এখানে আসার পরে ভেবেছিলাম যে হয়তো অনেক দিন পরে একজন আওয়ামী লীগের সাথে দেখা হবে এবং আজকে হয়তো তার সাথে কিছু কথা বলার সুযোগ হবে কিন্তু আমাদের আশরাফুল ভাই উনি কথা বলার পরে আমি আসলে নিজে দিক বিরান্ত হয়ে গিয়েছি আসলে ভাই সাবেক আওয়ামী লীগও বলেছেন যে তিনি সাবেক আওয়ামী লীগ ধন্যবাদ তাকে যে বাংলাদেশে কোন মানুষ আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো অবস্থা শেখ এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব রাখেনি কোন মানুষ বুক ফুলিয়ে বলার মতো অবস্থা নেই যে আমি আওয়ামী লীগ করি কারণ এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হচ্ছে জনগণের ভোটের অধিকার হরণ করা আওয়ামী লীগ যার কারণে এই আওয়ামী লীগের পরিচয় না দেওয়াটাই স্বাভাবিক এবং আমরা দেখেছিলাম যে উনিশশো সালে পনেরোই আগস্ট এবং যে জাতীয় মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছিল তারপরেও দেখেছি যে বাংলাদেশে কোনো মানুষ আওয়ামী লীগের পরিচয় দেননি আওয়ামী লীগের জন্য কোথাও একটা মিছিল হয়নি ঠিক একইভাবে দেখলাম যে এবার সেনাবাহিনীর সহযোগিতায় সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগ প্রাপ্ত তিনি আওয়ামী লীগকে রক্ষা করেছেন আওয়ামী লীগের প্রায় সাড়ে মন্ত্রী এবং তাদের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে তাদেরকে শেখ হাসিনাকে বিদেশে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করেছেন এবং এখন পাঁচ তারিখের এবং আওয়ামী লীগের উর্ধ্বতন অনেক নেতাদেরকে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে দেশ থেকে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আজকে এই যে লীগের আসলে নতুন না এটা পঁচাত্তরেও হয়েছে দুই হাজার চব্বিশেও হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসের থেকে শিক্ষা না নেওয়াটাই না নেওয়াটাই হচ্ছে গিয়া ইতিহাসের একটা চরম শিক্ষা যে আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নিতে পারিনি আমরা ওয়ান ইলেভেন থেকে শিক্ষা নিতে পারিনি আমরা করোনার সময় যে দেখেছি যে মানুষের টাকা ক্ষমতা দম্ভ এগুলো কোনটাই মানুষের জন্য স্থায়ী কিছু না সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারিনি আসলে আমরা অনেক এবং অনেক ক্ষমতা কামি আমরা একটা বাংলাদেশের জনগণ তো আমি মনে করি যে আজকে যেই কাল কালবেলায় যে রিপোর্ট হয়েছে এবং সচিব নিজে নিজেকে নির্দোষ দাবি করবেন এটাই স্বাভাবিক আমরা দেখেছি যে সাড়ে তিনশো বাড়ি বিদেশে করেছেন সম্পদের পাহাড় করেছেন সাবেক ভূমিমন্ত্রী তিনিও কিন্তু সাংবাদিকদের বলেছেন যে এটা এটা বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে যত দুর্নীতিবাজি দুর্নীতি করেছেন লুটপাট করেছেন জনগণের অর্থ লুণ্ঠন করেছেন এটা দুর্নীতিবাজ মন্ত্রী হোক আমলা হোক রাজনৈতিক নেতা হোক ডাক্তার হোক সাংবাদিক হোক সবাই বলে যে আমি ষড়যন্ত্রের শিকার কিন্তু আজকে কালবেলা যেভাবে চোখে আঙ্গুল দিয়ে স্ক্রিনশট জাতির সামনে উপস্থাপন করেছে এবং যুগ্ন সচিব জিয়াউদ্দিন সাহেব তিনি মোকলেস সচিব সিনিয়র সচিব মোকলেস বলেছেন যে আপনাকে পাস দিবে এবং তিনি বলছেন যে আরেকটা আনন্দের ব্যাপার যে দশও দিতে রাজি আছে দশও দিতে রাজি আছে টাকার অভাব নেই তো আপনি জানেন না যে শেখ হাসিনা নিজে এই নিজে বলেছিলেন যে আমার যে পিয়ন ছিল তিনি চার হাজার প্রায় চারশো কোটি টাকার মালিক তিনি বলেছিলেন তিনি বিমান বিমানে করে আসা যাওয়া করেন তো এ যদি তার পিয়নের অবস্থা হয় তাহলে তার মহাজনের কি অবস্থা এটা তো আমরা দেখতে পারছি না কারণ আমাদের এইখানে যারা এখন সাংবাদিকতার সাথে যুক্ত তারাও তো হাসিনার লেসপেন্সার আজকে যারা সচিব আপনি দেখেছেন যে আর একটা নিউজ আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের আজকে লক্ষ্য করেছি সেখানেও কিন্তু সেই এখানে আবার নতুন করে চক্রান্ত এবং এখানে একটা প্রতি যে বিপ্লবের কথা তারা বলে যাচ্ছেন তা কিন্তু আবারও ইঙ্গিত এসেছে এখানে এর জন্য আমি মনে করি যে বাংলাদেশের এই পরিবর্তনের পরে যেমন শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না বঙ্গবন্ধুর কন্যা পালায় না ঠিক একইভাবে তিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের দেখেছেন যে জাতীয় বেইমান সেই শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এটাই বাস্তবতা উনি যে মন্ত্রীরা পালিয়েছে সেটা মানে সেটা কিভাবে সম্ভব হলো আমি একটু আগে একটু আগে আমি বলেছি যে এই পাঁচ তারিখের পরে যারা পালিয়ে গিয়েছে প্রশাসনের অনেক বড় বড় বলদের নাম আমি বলতে পারি আমি বলবো না আমার নিজেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে আমি একটা ছোট রাজনৈতিক দল করি আমি দীর্ঘ সতেরোটি বছর আমি ছয়বার গ্রেপ্তার হয়েছি আমি এই আন্দোলনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার দলীয় নেতা কর্মীদের নিয়ে আমি রাজপথে থেকেছি এই আন্দোলনে আমার লেবার পার্টির মহানগর নেতা আব্দুল্লাহ মিয়া শাহাদত বরণ করেছেন আমার ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদা শাহাদত বরণ করেছেন এখনো তিন থেকে চারজন হাসপাতালে গুলিবিদ্ধ তারা চিকিৎসা নিচ্ছে নিজেদের টাকায় নিজেদের অর্থ করি খরচ করে সরকার শুধুমাত্র ফানুস উড়াচ্ছে যে সরকার সমস্ত চিকিৎসার খরচ দিচ্ছে এগুলা মিথ্যাচার এখন পর্যন্ত এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দীর্ঘ দুইটি মাস একটা সরকারের জন্য অনেক সময় আমরা দেখেছি যে এখন পর্যন্ত কতজন মানুষ করেছে এই পাঁচই তালিকা পর্যন্ত তারা প্রকাশ করতে পারে নাই এখন পর্যন্ত আহতদেরকে চিকিৎসার সুব্যবস্থা করতে পারে নাই আমার সাথে গত কয়েকদিন আগে কথা হয়েছে সাতাশটি পরিবার যাদের স্বজনদেরকে এখন পর্যন্ত খুলে খুঁজে পাওয়া যায়নি যারা এখনো সেই নিখোঁজ অবস্থায় আছে এই পরিবারগুলোর সাথে কোন উপদেষ্টা কোন সমন্বয়ক তারা বৈঠক পর্যন্ত করেন না তাদের কোনো চিন্তা করেন না আমরা দেখেছি যে দুজন তারা হয়েছে হয়েছে। কয়েকজনকে বিশেষ বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত কেন ক্ষতিপূরণ দেওয়া হলো না এখন পর্যন্ত কেন এই নিখোঁজদের কোনো সন্ধান দেওয়া হলো না তাদেরকে কেন সাথ শহীদ ঘোষণা করা হলো না এগুলো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জনগণ কি পেয়েছে দুই মাসে আপনি বলবেন যে দুই মাসের মাথায় আমরা লাভ শুরু করেছি অবশ্যই আমি লাভ শুরু করব। আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সরকার পরিবর্তন হয়েছে আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সিন্ডিকেট করেছে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে আমাদের বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে কালো সিন্ডিকেট তারা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমার শ্রমজীবী মেহনতি মানুষ আজকে তাদের চোখে সরসেবুল দেখছে আজকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আজকে চোখে সরসেবুল দেখছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে সেই সিন্ডিকেট আবার কারা বসেছে এটা জাতি জানতে চায় কেন আলুর দাম এখনো আশি টাকা বিক্রি হচ্ছে কেন ডিমের ডজন এখনো একশো ষাট টাকা বিক্রি হচ্ছে আপনি জানেন যে চালের দাম প্রতি বস্তায় পাঁচশো টাকা করে বেড়ে গেছে এই কেন আজকে বাংলাদেশের সবজি কোনো সবজি একশো টাকায় পাওয়া যায় না আজকে শেখ হাসিনার সময় যেই ছবি দুই মাসে তো সব দিকে এখন আপনারা আশা যদি অবশ্যই আপনি দুই মাসে কেন যে দিনে দিনে শেখ হাসিনার পতন হয়েছে যে দিনে শেখ হাসিনার পতন হয়েছে ওই দিন বাংলাদেশের সিন্ডিকেট ভেঙে যাওয়ার কথা ওই দিন রাস্তায় চাঁদাবাজি হওয়ার কথা না আমাদের সীমান্ত এলাকায় মমতা ভারতের কলকাতার মমতার স্টেটে পশ্চিমবঙ্গে সেখানে আড়াইশো টাকা দুইশো পঁচাত্তর টাকা যদি গরুর মাংস বিক্রি হয় বাংলাদেশে কেন এখন আটশো টাকা বিক্রি হবে এখন তো রাস্তায় কোনো চাঁদাবাজি থাকার কথা না এখন তো আওয়ামী লীগ নেই এখন তো আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলছে না তাহলে এই চাঁদা আছে এই চাঁদা দায়িত্ব তো হচ্ছে মন্ত্রীদের আজকে অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন ধরনের নিয়োগ এবং বদ্রিসহ বিভিন্ন পদায়নের নামে অর্থ করে কারকারি তারা কামাই করছে অনেক উপদেষ্টার স্ত্রীদের নামেও অনেক অভিযোগ আসছে যার কারণে আমরা বলবো এই জন্য আমরা পরিবর্তন করি নাই আমরা ছাত্রদের আমাদের জনতার রক্ত পদবে তারপরে এই পরিবর্তন এসেছে আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আমরা পরিবর্তে আবুলের যেমন বাবুল চাই না তেমনি ভাবে এই ছাত্র জনতার রক্তের সাথে কেউ বেইমেনি করবে আমরা চাই না আপনি জানেন যে প্রত্যেকটা চেয়ারে আজকে আওয়ামী লীগের লোকজন আবার বসে গেছে আমার মনে হয় এটা এই আমরা বলি গিয়া যে বিপ্লবী সরকার এটা বিপ্লবী সরকার না এটা হচ্ছে আওয়ামী লীগের বিটিম সরকার আমার কাছে মনে হচ্ছে আগামী পনেরো দিনের ভিতরে আপনিও টের পাবেন যে আসলে বিটিম না এটিম বাস্তবতা হচ্ছে যে এই আওয়ামী লীগের পরিবর্তে আজকে প্রত্যেকটা চেয়ারে সচিবলায় বলেন আজকে কোর্ট বলেন প্রত্যেকটা বিচারপতি আজকে শামসুদ্দিন মানিকের উত্তরস্বরী আজকে সচিবালয়ের প্রত্যেকটা সচিব শেখ হাসিনার যজ্ঞ উত্তরস্বরী গ্রাম থেকে শুরু করে একবারে রাজধানী ঢাকা পর্যন্ত সমস্ত জায়গাতে দীর্ঘ সতেরোটি বছরের যে আওয়ামী লীগের যেই নিয়োগ দেওয়া যেই সমস্ত আওয়ামী লীগের সহযোগী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কারণে তারা আজকে তাদের মতো করে চালাচ্ছে শেখ হাসিনা নেই কিন্তু আমরা মনে করি আজকে জামাত ইসলামী এবং বিএনপি যেইভাবে বিপরীত মুখী কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যেখানে আজকে জাতি ঐক্য হওয়ার কথা ছিল যেখানে ঐক্যের একটা সুবতাস আমাদের শোনার কথা ছিল সেখানে বিএনপি একদিকে এক এক রকম কথা বলছে অন্যদিকে জামাত ইসলামী আর একদিকে নির্বাচনের মনে হয় যেন তারা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গাতে তারা তাদের প্রার্থী ঘোষণা করতেছে আজকে বাংলাদেশের যে সংকট এই জাতীয় সংকট উত্তরণের জন্য আমার বিশ্বাস যে এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে থাকা উচিত তা হচ্ছে যে সমস্ত শিকড় থেকে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগকে খুঁজে খুঁজে তারপর সেইখানে দেশপ্রেমিক এবং যারা দীর্ঘ সতেরোটি বছর যারা এই দেশের মানুষের জন্য ভোটের অধিকারের জন্য বাতের অধিকারের জন্য আইনের শাসনের জন্য মানবাধিকারের জন্য যারা লড়াই করেছে তাদেরকে করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ পেয়েছে ওয়ান ইলেভেনে যারা বিএনপি কে করতে চেয়েছিল যারা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছিল মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই আলী ইমাম মজুমদার বীরগিডিয়ার সাখাওয়াত তারা আজকে এই উপদেষ্টা পরিষদে এবং এই যে আলী ইমাম মজুমদার লোকজনদেরকে বিভিন্ন জায়গায় তারা পদায়ন করছে তার যে পিএস যে তিনি তার বিরুদ্ধে অসংখ্য আমরা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলেছি অবিলম্বে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আলী ইমাম মজুমদার তার পিএস এবং সুপ্রদীপ চাকমা যিনি পার্বত্য চট্টগ্রামে যেই আমরা আন্দোলন দেখেছি এই আন্দোলনের মূল হোতা তিনি শপথ নেওয়ার পরে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন এই বিতর্কিত ব্যক্তিদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারপর নতুন করে উপদেষ্টা নিয়োগ করতে হবে আপনি দেখেছেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান দেশে পা ফেলার সাথে সাথে যেখানে এই উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উচিত ছিল যে তাকে তার মামলা থেকে অব্যাহতি দেওয়া কারণ সজীব অজেত জয় যাকে আমরা গুজব অজেত জয় হিসেবে জানি সেই গুজাব জয়ের তাকে হত্যা প্রচেষ্টায় তাকে হত্যার প্রচেষ্টায় আজকে ব্যাখ্যা দিয়েছেন আজকে তিনি আজকে মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন আজকে তিনি ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যা যদি আমরা সঠিক জানি আমরা যদি তার ব্যাখ্যাটাকে যদি আমলেও নেই তাহলে তিনি নিজে বলেছেন একটা ভুয়া মামলা এই ভুয়া মামলায় কেন এই মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো এর দায় দায়িত্ব সমস্ত এই আইন উপদেষ্টাকে নিতে হবে আজকে বাংলাদেশের মিথ্যা মামলা বিগত বছরে আমাদের সমস্ত বিএনপি জামাত লেবার পার্টির নেতাকর্মীদের নামে দেওয়া হয়েছে সেই মামলা এখনো কেন আমাদেরকে জেলখানায় যেতে হবে কেন এই মামলা প্রত্যাহার হলো না এর সমস্ত দায়বান নিতে হবে আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ আপনাকে অসংখ্য